আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকে রিচ কি ব্যাপারবেন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা প্রফেশনাল ড্যাশবোর্ড আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ড আসার পর দেখতে পাচ্ছেন এআইডি রিচ দেখতে পাচ্ছেন 3 মিলিয়নের উপরে কিন্তু রিচ রয়েছে, মানে 30 লাখের উপরে কিন্তু এখানে রিচ রয়েছে। এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে 2,52,000 উপরে কিন্তু এঙ্গেজমেন্ট রয়েছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 3 সেকেন্ড ভিউ কিন্তু এখানে রয়েছে 2 মিলিয়নের উপরে, মানে 20 লাখের উপরে কিন্তু রিচ রয়েছে। তারপর আমরা এখানে নেট ফলোয়ার দেখতে পাচ্ছি 246 রয়েছে, আর আমরা এখানে ফলোয়ার্স কিন্তু দেখতে পাচ্ছি 8,000-এর উপরে কিন্তু ফলোয়ার রয়েছে। এটা কিন্তু লাস্ট 8 দিনের একটা পরিসংখ্যান, মানে আপনি ফেসবুকে জবে থেকে ভিডিও আপলোড করছেন, 1 মাসের কিন্তু এখানে একটা পরিসংখ্যান দেখাচ্ছে। অনেকেরই কিন্তু এখানে রিচটা ডাউন হয়ে গেছে, এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে, 3 সেকেন্ড ভিউ ডাউন হয়ে গেছে, কোনো ফলোয়ার কিন্তু আসতেছে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের নিকট এমন দুইটা ট্রিক শেয়ার করব, যে দুইটা ট্রিক্স আপনি যদি অবলম্বন করতে পারেন বা ফলো করতে পারেন, অবশ্যই আপনার ফেসবুক আইডিতে বা আপনার ফেসবুক পেজে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন যারা তাদের ফেসবুক আইডিতে রিচ বাড়াতে চান, এঙ্গেজমেন্ট বাড়াতে চান। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো করবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। ফেসবুকে অর্গানিকভাবে রিচ বাড়ানোর জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আমি আপনাদের নিকট দুইটা ট্রিক্স শেয়ার করব, যে দুইটা ট্রিক্স আপনি যদি অবলম্বন করতে পারেন বা ফলো করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি রিচ বাড়াতে পারবেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন, নেট ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। অনেকে রয়েছেন যারা ফেসবুকে হুদায় মানে ভিডিও দেখে টাইমটা নষ্ট করেন বা টাইমটা ওয়েস্ট করেন, আপনি যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু কিছু হলেও শিখতে পারবেন, অবশ্যই ভিডিওটা কষ্ট করে হলেও সেই ফোন তো দেখে যাবেন। ওকে, তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে আপনার ফেসবুক আইডিতে রিচ বাড়ানোর জন্য বা আপনার ফেসবুক পেজে রিচটা বাড়ানোর জন্য, প্রতিনিয়ত আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা আবার নতুন কি আছে বা এইটা আবার ট্রিক্স এর কি আছে। তো দেখুন, আপনি যদি প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করেন, মানে শর্ট ভিডিও যদি আপনি আপলোড করেন, অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি রিচ বাড়িয়ে নিতে পারবেন, এঙ্গেজমেন্ট কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এমনকি আপনার ফেসবুক আইডি মনিটেশন করতে বা আপনার ফেসবুক পেজ মনিটেশন করতে যে ওয়াচ টাইমটা রয়েছে, এই ওয়াচ টাইমটা কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন আপনি যদি প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করেন বা শর্ট ভিডিও আপলোড করেন, ভালো ভালো ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার রিলসটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। এই যে রিলসটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু শর্ট ভিডিও আপলোড করার কারণে কিন্তু এআইডি রিলসটা বেড়ে গেছে, 3 সেকেন্ড ভিউটা কিন্তু বেড়ে গেছে শর্ট ভিডিও আপলোড করার কারণে। তো বুঝতে পারছেন কি একটা রিলস রয়েছে শর্ট ভিডিওতে। আপনি যদি প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডি রিলস বাড়িয়ে নিতে পারবেন, এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন, এমনকি আপনার ফলোয়ারও কিন্তু আসবে যদি আপনার শর্ট ভিডিওতে বা রিলস ভিডিওতে ফলো বাটনটা অ্যাড করে থাকে। আচ্ছা, 2 নম্বর যে ট্রিক্সটা শেয়ার করবো, এটা যদি আপনি ফলো করতে পারেন বাই 100% আপনার ফেসবুক আইডি সব কিছু আপনি বাড়িয়ে নিতে পারবেন, রিচ বাড়াতে পারবেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন, ফলোয়ারও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন, আপনার ফেসবুক আইডি বা আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইমটাও কিন্তু আপনি খুব সহজে পূরণ করে ফেলতে পারবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সরাসরি আপনার প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে আসার পর এখানে আপনার লং ভিডিও আপলোড করতে হবে, 3 মিনিট 4 মিনিট একটা লং ভিডিও আপলোড করবেন। লং ভিডিওটা আপলোড করার পর আপনি এখান থেকে যে কমেন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, আপনার কিবোর্ডের যে @টা রয়েছে, এই যে @টা রয়েছে এটা আপনি দিবেন। সেটা দেওয়ার পরে এখানে কিন্তু একটা ম্যাজিক রয়েছে, ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে @টা দিব। @টা দেওয়ার পর দেখুন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে গিয়ে হাইলাইট আর একটা হচ্ছে গিয়ে ফলোয়ার। আপনি যদি এখান থেকে ফলোয়ার যে অপশনটা রয়েছে আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখান থেকে যে ফলোয়ার যে মানে কমেন্টটা রয়েছে এটা যদি আমি এখান থেকে করে ফেলি, এক্ষেত্রে আমার ফেসবুক আইডিতে মানে যে কয়টা ফলোয়ার রয়েছে, 1,000, 2,000 বা 3,000 ফলোয়ার থাকুক না কেন, তাদের কাছে কিন্তু একটা মানে নোটিফিকেশন চলে যাবে যে আমি আমার ভিডিওতে আমার ফলোয়ার যাদেরকে মেনশন করছি। তো যেহেতু আমি তাদেরকে মেনশন করছি, অবশ্যই কিন্তু তারা আমার যে মেনশনটা রয়েছে বা আমার যে নোটিফিকেশনটা রয়েছে অবশ্যই কিন্তু তারা আমার নোটিফিকেশন ক্লিক করবে, আর যখনই আমার নোটিফিকেশনে ক্লিক করবে তখনই কিন্তু এই ভিডিওতে চলে আসবে, মানে আমি যে ভিডিওতে ফলোয়ারদেরকে আমি মেনশন করছি তারা কিন্তু এই ভিডিওতে সরাসরি চলে আসবে। তো তারা যখন আমার ভিডিওটাকে প্লে করবে আমার ভিডিওর রিচটা বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, আমার ভিডিওর যে ওয়াচ টাইমটা রয়েছে মানে আমার যে মনিটাইজেশনের যে ওয়াচ টাইমটা রয়েছে এটা কিন্তু খুব সহজেই কাউন্ট হয়ে যাবে।
এন্ড আমার ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ভাইরালও হয়ে যেতে পারে এটা কিন্তু আপনার ভিডিওর উপর নির্ভর করবে আপনি যদি ভালো কন্টেন্ট আপলোড করতে পারেন ভালো ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন আপনার রিচ বাড়াতে পারবেন এনগেজমেন্ট কিন্তু বাড়াতে পারবেন এই দুইটা টিপস অবলম্বন করে এখানে কিন্তু আরেকটা টিপস রয়েছে দেখুন এখান থেকে আমি আবার একটা অ্যাড দাঁড় দিলাম অ্যাড দাঁড়টা দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে হাইলাইট নামে আপনি যদি হাইলাইট করেন এক্ষেত্রে আপনার ফেসবুক আইডিতে যে সমস্ত ফ্রেন্ড রয়েছে তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনি তাদেরকে হাইলাইট করছেন মানে তাদেরকে হাইলাইট মেনশন করছেন এটা কিন্তু অনেকটা এব্রিওনের মতো কাজ করে আপনি যখন এখান থেকে হাইলাইটটা করে দিবেন আপনার ভিডিওতে আপনার ফ্রেন্ডদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে যে আপনি তাদেরকে মানে মেনশন করছেন তো তারা যখন নোটিফিকেশনটা পাবে যখন আপনার নোটিফিকেশনে ক্লিক করবে তখনই কিন্তু তারা আপনার ভিডিওটাকে প্লে করবে সো যখনই আপনার ভিডিওটাকে প্লে করবে তখনই কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে রিচ বাড়বে এনগেজমেন্টও কিন্তু বাড়বে আর অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা ভালো মানের একটা ভিডিও হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা ভিডিও হতে হবে যদি আপনি ভালো ভিডিও না দিতে পারেন এক্ষেত্রে যদি আপনি এই টিপস গুলো করেন এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কাজই আসবে না কারণ দর্শক কিন্তু আপনার ভিডিওটাকে দেখবে না তো অবশ্যই আপনার যে কাজটি করতে হবে প্রতিনিয়ত আপনাকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে তারপর এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যদি আপনি প্রতিনিয়ত করেন অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডির রিচটা বাড়িয়ে নিতে পারবেন এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন অর্গ্যানিকভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন আর এই যে ফলোয়ার যে অপশনটা রয়েছে এটা কিন্তু আপনি মানে প্রতিদিন একবারই করতে পারবেন মানে আপনার ফলোয়ারদেরকে কিন্তু আপনি প্রতিদিন একবারই মেনশন করতে পারবেন আর দুই নম্বর যে অপশনটা রয়েছে হাইলাইট যে অপশনটা রয়েছে এটা কিন্তু আপনি সপ্তাহে একবার করতে পারবেন তো আপনি চাইলে এই দুইটা টিপস অবলম্বন করে আপনার ফেসবুক আইডির রিচটা বাড়িয়ে নিতে পারবেন এঙ্গেজমেন্টটা কিন্তু খুব দ্রুত বাড়িয়ে নিতে পারবেন আপনি এখান থেকে হাইলাইট অপশনে ক্লিক করবেন এখান থেকে জাস্ট হাইলাইট যে কমেন্টটা রয়েছে এটা আপনি করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা কমেন্ট করছি একটা হচ্ছে গিয়ে ফলোয়ার আর একটা হচ্ছে গিয়ে হাইলাইট ফলোয়ারটা হচ্ছে গিয়ে অনেকের আইডিতে দেখবেন 2000-3000 ফলোয়ার রয়েছে আপনি জাস্ট এখান থেকে যদি মেনশনটা করে দেন এক্ষেত্রে আপনার ফলোয়ারটা কিন্তু আপনার ভিডিওটা খুব সহজে পেয়ে যাবে অ্যান্ড আপনার ভিডিওটা কিন্তু ওয়াচ করবে আর এই যে হাইলাইটটা রয়েছে এটা হচ্ছে গিয়ে মানে আপনার ফেসবুক আইডিতে যে কটা ফ্রেন্ড রয়েছে 4000-5000 ফ্রেন্ড রয়েছে আপনি যদি হাইলাইটটা করেন সবার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনি তাদেরকে হাইলাইট করছেন অ্যান্ড সবাই কিন্তু আপনার ভিডিওটা দেখবে যদি ভিডিওটা মানে সবাই দেখে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডির রিচ এঙ্গেজমেন্ট খুব সহজে বা খুব দ্রুত কিন্তু বেড়ে যাবে মানে আপনি যদি এই দুইটা কাজ করেন এক নম্বর যে টিপসটা বললাম প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড যদি করেন অবশ্যই কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে অর্গ্যানিকভাবে রিচ বাড়াতে পারবেন আপনি যদি প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করেন অ্যান্ড আমি যে মানে দুই নম্বর যে টিপসটা দেখালাম মানে লং ভিডিও আপলোড করার পর আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে বা আপনার ফলোয়ারদেরকে মেনশন করেন 100% কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি রিচ বাড়াতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার ফেসবুক আইডিতে তো ফলোয়ার অপশনটা আসছে না বা হাইলাইট অপশনটা আসছে না যদি আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার অপশনটা না আসে বা হাইলাইট অপশনটা না আসে এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন আপনার ফোনে দেন এখান থেকে আপনি সার্চ করবেন ফেসবুক লিখে আমি এখান থেকে সার্চ করলাম ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে আপনি এখান থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনি এখান থেকে বেটা ভার্সনে জয়েন হয়ে যাবেন আমি কিন্তু এখানে বেটা ভার্সনে জয়েন হয়ে গেছি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ইউআর এ বেটা টেস্টার দেন এখান থেকে জয়েন অপশনে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনি বেটা ভার্সনে জয়েন হয়ে যাবেন এবং ফেসবুকের যে সমস্ত আপডেট রয়েছে এই আপডেটগুলো কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন অ্যান্ড আপনি কিন্তু উপভোগ করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখতে গেলে অবশ্যই পেজটিকে ফলো করবেন অ্যান্ড ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ